গুড মর্নিং, আজকে আবার দ্বিতীয় রমজান। কালকে প্রথম রমজান তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম, বেশ ভালো কেটেছে। আজকে দিনটা ভাই ভালো কাটবে, বাইরে খুব বাতাস হচ্ছে, আজকে খুব সুন্দর দিন। আজকে আজকে ভাই তারে নামাজ পড়বো, বলবো তো পড়লাম তারে নামাজ, বাড়ি যাবো, রাত্রি হয়ে গেছে। আজকে ব্লগটা সেরা হতে চলেছে, বন্ধুরা। মর্নিং, আজকে আবার দ্বিতীয় রমজান। কালকে প্রথম রমজান তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম, বেশ ভালো কেটেছে। আজকে দিনটা ভাই ভালো কাটবে, কেননা বাইরে খুব বাতাস হচ্ছে, আজকে খুব সুন্দর দিন। আজকে বাইরে খুব বাতাস, আজকে ভাই তারে নামাজ পড়বো, আর আজকে ভাই কালকের থেকে আজকে ব্লগটা সেরা হতে চলেছে, কেননা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ দূরে গাছপালা কেমন লড়া দিচ্ছে, দেখতে পাচ্ছ খুব বাতাস আজকে। আর আজকের দিনটা ভাই সেরা দিন হবে, কেননা ঠান্ডা আবহাওয়া আর চারিদিকে শুধু বাতাসের বাতাস। আজকে ব্লগটিকে কন্টিনিউ করো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকে চলো, তাহলে আজকে চলো ব্লগটা শুরু করা যাক। আজকে দ্বিতীয় রমজান, দেখতে তো আছে দুটো রমজান, দুটো রোজা হয়ে গেল। আজকে আমি রোজা আছি, তোমরা কে কে আছো কমেন্টে জানিও আমাকে। তা চলো আজকে ব্লগ শুরু করা যাক। বন্ধুরা, এখন দুপুরবেলা, আজকে দ্বিতীয় রোজা, আজকে দ্বিতীয় রোজা, আগামীকাল আমাদের সুন্দর কেটেছে, আজকে সুন্দর কাটছে। মানে আজকে রোদটা একটু বেশি রোদ, আজকে আজকে গরমও বেশি, আর সকাল থেকে শুধু বাতাস বইছে আর কি, সকাল থেকে শুধু বাতাস হচ্ছে। আর একটু আগেই তোমাদের দেখালাম যে আমরা একটু, আমি একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, তো তোমাদের দেখালাম। আর আজকে ভাই ব্লগটা তোমরা কন্টিনিউ করো, অবশ্যই ভালো লাগবে। এখন প্রায় বাজছে দুটো, ভিডিও করো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে আমার ইফতারের সময়। তোমার সেজ এবার বাড়ি যাচ্ছি, তোমাদের কথা দিয়েছিলাম আজকে বলবো, তো বললাম তাই জন্য বাড়ি যাবো, রাত্রি হয়ে গেছে। তোমাদের ছবি কিন্তু ভাই ক্লিয়ার আসছে না। আছিস? না মুছে না, আমি আছি যে। নাই বাজারে গেছিলাম বাজার করার জন্য, ইফতারে বাজার করে আমরা চলে এসেছি এখানে। আর এখান থেকে আমরা আর বেশি না, আর 5 মিনিট সময় আছে, এবার খাওয়া দাওয়া করবো। এবার ইফতার করার পরে তোমার সাথে দেখা হচ্ছে। আজকে ভাই খুব খিদে পেয়েছে, আজকে খাবো। ও তো দেখা হচ্ছে ভাই ইফতারের পরে। বন্ধুরা, আমাদের ইফতার হয়ে গেল। এবার ইফতার করার পর আমরা এসেছি এখন উপরে, আর এখন খুব বাতাস বইছে, সেজন্য ভাবলাম একটু উপরে যাই, তো গরম লাগছে খুব, উপরে যাই একটু ঠান্ডা পাবো, তাই চলে এলাম উপরে। খুব সেই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে। আবদুল্লাহ ভাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবে কিছুদিনের মধ্যেই, খুব শীঘ্রই। আজকে ভাই দ্বিতীয় রোজা হলো, কাল তৃতীয় হবে। তোমাদের অবশ্যই দেখাবো কী কী করবো সারাদিনে। আজকে ভাই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্টে। আর ভাই এখন খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর লাগলো,
সেই সেই খাওয়ার পর থেকে খালি পেটে ছিলাম, এবার ইফতারের সময় পেট ভরে গেছে আবার। তো বন্ধুরা যেটা বলছিলাম তোমাদের, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর এখন রমজান মাস, এখন রমজান মাস পুরো ফুল এক মাস ব্লগ করবো আমি, তো বলছি তোমাদের দেবো, অবশ্যই দেবো। আর কিছুদিন পরে ঈদ আসছে, এক মাস পরে ঈদ হচ্ছে। তোমাদের যেখানে একটা মিষ্টির দোকান দেখালাম, সেখানে আমি সিঙ্গারা নিতে গেছিলাম, তো খুব সুন্দর মিষ্টি করে। সে ভাইটা হয়তো বুঝতে পারে যে আমি ভিডিও করেছি, তা পরে হয়তো আমাকে জানবে ভাই ভিডিও কখন করলে। তো আমি তোমাদের আগে থেকে বলে দিয়েছি ভাই, তো পকেট দেখতে পাচ্ছ এখানে মোবাইল ভরে রেখেছি, ভাবছে মোবাইল রেখেছে না রেখেছে। আমরা যেটা ভাবি আর কি, মোবাইল আছে না আছে, কিন্তু ভিডিও যে করছি সেটা বুঝতে পারিনি আর কি। তো অবশ্যই আমাকে দেখালে বলবে ভাই। আর তোমার বলছি ভাই, তোমার দোকানে মিষ্টি যা সেরা মিষ্টি, সেরা। আমি ওখানে খাই মিষ্টি ছোটো থেকেই, আর যা যা নিই সিঙ্গার থেকে শুরু করে ওখানে আমরা নিই, আর আমরা বাজার করলাম ইফতারে তোমার দেখতে পেলে। তো বন্ধুরা, এই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো তখন আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, আজকে দ্বিতীয় রোজা খুব সুন্দর কাটলো। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবার। Thank you.